হ্যাঁ, তো মিস্টার মজুমদার, আপনি সংক্ষেপে বলুন যে উত্তরবঙ্গের কৃষকদের উদ্দেশ্যে আপনার বার্তা কি রয়েছে? স্মরণ করিয়ে দিতে চাই শুরুতেই যে আমাদের কৃষির উন্নয়নের অভিমুখ মাননীয় মুখ্যমন্ত্রীর নির্দেশে 2012 থেকে হচ্ছে কি করে কৃষকের জীবনমান উন্নয়ন করা যায়, তাদের আয় বাড়ানো যায়। অর্থাৎ কি না, কৃষি কাজে যা উৎপাদন হবে তার থেকে যাতে লাভজনক দামে বেচতে পারে, এবং সেদিকেও যেমন লক্ষ্য রাখতে হবে, কৃষিক্ষেত্রে উৎপাদন অনেক বেশি উন্নত প্রথায় করে যাতে খরচ কমানো যেতে পারে। কারণ কৃষিক্ষেত্রে আয় বাড়ানোর এইটাই একমাত্র উপায়, দুটো উপায়, একটা হচ্ছে খরচ কমানো চাষের, আর দ্বিতীয়ত হচ্ছে উৎপাদিত ফসল উপযুক্ত দামে বিক্রি করা। তো আমরা সেই দিকে লক্ষ্য রেখে এই দুটো জায়গাতেই আমরা খুব বেশি গুরুত্ব দিয়েছি। একদিকে যেমন উৎপাদিত ফসলের উচিত দাম পাওয়ার জন্য আমরা দেখেছি, যদি চাহিদার সঙ্গে সামঞ্জস্য রেখে উৎপাদন করা যায় বা যার যেসব ফসলের চাহিদা বেশি আছে, আমাদের রাজ্যে তার উৎপাদন চাহিদার তুলনায় কম আছে, সেগুলোর ওপরে গুরুত্ব যদি দিই, তাহলে কৃষক তার উৎপাদিত ফসলের বিক্রি করার বিপণনের যেমন সুবিধে হয়, যেমন উপযুক্ত দামও সে অনায়াসে পেতে পারে। এই জন্যে আমাদের দিশাহীনভাবে আগে যেসব উচ্চ ফলনশীল ধান মোটা হোক, তার শুধুমাত্র উৎপাদনের হার বেশি বলে আমাদের এখানে করার উৎসাহিত করা হয়েছিল এবং তারা এইভাবে উৎপাদন করে যেত। আমরা দেখলাম যে ধানের ভেতরেও যেসব ধরনের জাতের ধানে যারা গণবণ্টন ব্যবস্থার বাইরে যেসব গ্রাহক আছেন উপভোক্তারা, তারা সরু চাল চান। তো আমরা যেখানে এই ধরনের চাহিদা অনুযায়ী চালের উৎপাদন করার জন্য সেই ধরনের ধানের চাষ বাড়ানো সম্ভব, সেখানে যেমন সেই ধরনের ধান চাষে আমরা উৎসাহিত করলাম, যেমন ধরুন সরু চাল মিনিকিট বা শতাব্দী বা গোবিন্দভোগ সুগন্ধি চাল, এখানকার কালনুনিয়া বা তুলাই পাঞ্জি, এসব যতটা ক্ষেত্রে বাড়ানো সম্ভব, বেশি দাম পেয়ে উৎপাদনশীলতা কম হলেও সেখানে তাতে উৎসাহিত করা হলো। যেখানে গড় উৎপাদনশীলতা আমাদের রাজ্যের গড়ের থেকে কম, সেই সব জায়গায় আমরা বৈচিত্র্যকরণ আনলাম, তেল তৈলবীজ ডাল শস্য। উত্তরবঙ্গের ক্ষেত্রে আমরা বিশেষভাবে নজর দিলাম যে আমাদের বর্ধিত মুরগি চাষ এবং মৎস্য চাষের জন্য যে বিজ্ঞানভিত্তিক খাদ্যের প্রয়োজন, যাতে ধানের তুষ এবং ভুট্টার প্রয়োজনীয়তা অনস্বীকার্য, তার চাহিদা বাড়বে। অতএব আমরা যে ভুট্টার ওপরে গুরুত্ব দিলাম, কারণ উত্তরবঙ্গে ভুট্টা চাষটা অনেক সাবলীলভাবে করা যায়, আমাদের রাজ্যের চাহিদা বাড়তে লাগতো, আর এখানে উৎপাদন 2011 সালের আগে 36,000 টন মাত্র ভুট্টা উৎপাদন হতো উত্তরবঙ্গ জেলাগুলোতে। মোট সেখানে প্রায় 8 লক্ষ টনের বেশি ভুট্টা গত বছর উৎপাদিত হয়েছে। এই একটা উপমা দিলাম আপনাকে যে কীভাবে কৃষকের আয় বাড়ানোর জন্য আমাদের চাষের পরিকল্পনাটা আমরা সাজিয়ে নিলাম, এবং কৃষক যেহেতু আর্থিক লাভ পেতে লাগলো, তারা খুব দ্রুত এইসব প্রকল্প গ্রহণ করলো, এবং তার সঙ্গে সঙ্গে আমরা আর একটা জিনিসের দিকেও লক্ষ্য রেখেছি, আগাগোড়া মাননীয় মুখ্যমন্ত্রীর নির্দেশে উনি যেমন একদিকে জলের অপচয় রান অফ বন্ধ করার জন্যে অতিবৃষ্টির ক্ষেত্রে জল ধরো জল ভরো প্রকল্প চালু করেছিলেন 2011 সাল থেকেই, ঠিক একইভাবে ভূগর্ভস্থ জল যাতে অপচয় না হয়, সেই জন্যে যেসব চাষে কম জলে ভালো উৎপাদন করা যায় এবং তার সঙ্গে সঙ্গে চাহিদার উপরে নির্ভর করে তার বিপণন করা যায়, সেই ধরনের চাষের উপরেও আমরা জোর দিই।